নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো হোয়াইট চিকেন কারি। আর এই হোয়াইট চিকেন কারি আমরা খুবই কম উপকরণে আর ভীষণ চটপট বানিয়ে ফেলতে পারি। চলে গেল আমাদের দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে তো আমরা খুবই ভালো মন্দ খাওয়া দাওয়া সবাই করেছি কম বেশি। তো এই পুজোর পরে একটু হালকা ফুলকা খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর তার জন্য কিন্তু এই হোয়াইট চিকেন কারি কিন্তু একটা দারুণ রেসিপি। তো এই চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, যেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ইয়োগার্ট। এরপরে নিয়ে নিয়েছি আমি পাতিলেবু। আমি এখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, প্রায় 1.5 চামচ নুন আমি এখানে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হোয়াইট পেপার পাউডার। যেহেতু হোয়াইট চিকেন কারি হবে সেই জন্য হোয়াইট পেপার পাউডার দিচ্ছি। হোয়াইট পেপার পাউডার না থাকলে কিন্তু ব্ল্যাক পেপার পাউডারও দেওয়া যেতে পারে। এবারে এই সবটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। যতক্ষণে এটা ম্যারিনেট করে রাখছি ততক্ষণ আমি প্রায় নিয়ে নিয়েছি 1.5 খানা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1টা দারচিনি, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা 10-12 গোলমরিচ, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে এই সবটাকে প্রায় 8 থেকে 10 সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নেব। তো এটা বেশ সুন্দর কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আর এর থেকে বেশ একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এরপরে যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে প্রথমে আমি প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে একটা লালচে রং ধরে যাবে আর তাতে চিকেন কারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য 1 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করলেই কিন্তু এনাফ। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এবারে এই আদা রসুনের পেস্টটা দিয়েও আমি আরও 1 মিনিট সবটাকে ফ্রাই করে নিচ্ছি। এটাতে উপকরণও যেমন কম লাগে তৈরিও হয়ে যায় কিন্তু খুব চটপট আর খুব সহজে। তো এবারে সবটা ফ্রাই করার পরে এবারে আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নেব। এর বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই, আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করছি না। তো এবারে 2-2.5 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2-2.5 মিনিট চিকেনটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো প্রায় 8-10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। তো নেড়েচেড়ে দেখে নেব চিকেনটা আমার কতটা কুক হয়েছে। তো নেড়েচেড়ে দেখে নিচ্ছি আমি প্রায় 80%-এর মতো চিকেনটা আমার কুক হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আরও একটা পেস্ট অ্যাড করব। তো এই পেস্টটা আমি বানিয়েছি আমি কাজু আর আমন্ড এখানে প্রায় উষ্ণ গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাজু আর আমন্ডগুলো মিক্সিতে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আমি আর অন্য কোনো লঙ্কা ব্যবহার করব না সেই জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এই পেস্টটাই আমি এইবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা বানাতেও কিন্তু একদম কম সময় লাগে,
25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা রান্না হয়ে যায়। তো এই চিকেনটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিয়ে আমি প্রায় আরো 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি নেড়েচেড়ে দেখে নেব চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ক্রিম। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ ক্রিম দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কাসৌরি মেথি। মেথিটাকে ভালো করে আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি সবটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ক্রিম যদি না থাকে বা ক্রিম যদি না খান সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা না দিলেও কোনো অসুবিধে নেই। এরপরে আমি আরও 1 চা চামচ ক্রিমের মধ্যে অ্যাড করলাম। এবারে ভালোভাবে ক্রিমটাকে আরও একবার মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো ক্রিমটাকে ভালোভাবে মিলিয়ে দিয়ে আরও আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। হোয়াইট চিকেন কারি কিন্তু আমার একদম রেডি। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আর 30 থেকে 40 সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলেই কিন্তু আমার একদম চিকেন কারি রেডি হয়ে যাবে। তো এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম হোয়াইট চিকেন কারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। আর এই হোয়াইট চিকেন কারি কিন্তু আমরা প্লেন রাইসের সাথেও যেমন খেতে পারি, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। এছাড়াও কিন্তু বিরিয়ানি বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট হোয়াইট চিকেন কারি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।